এটা হচ্ছে আমাদের হোস্টেল আর এখান থেকে পাহাড়ের দৃশ্য দেখতে একবারে অনেক সুন্দর লাগে আরো একটা সুন্দর বিকেল তো আজকে বৃষ্টি নাই এখন দুপুর বেলা বৃষ্টি হয়েছিল দুপুরের পরে আর কোনো বৃষ্টি হয় নাই তো নর্মালি যে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় তো বিকেল বেলা বৃষ্টি হয় রাতের বেলা মানে যে কোনো সময় বৃষ্টি হইতে পারে এটা কোনো ঠিক ঠিক না নাই তো ভালো ব্যাপারটা হচ্ছে এখনো কোনো বৃষ্টি নাই আমি আজকে যাইতেছি ওই ক্যাফেতে ওই যেটা হচ্ছে ক্যাফে ওখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য বিকাল হয়ে গেছে খিদাও লাগছে মানে ক্ষুদাও লেগে গেছে একটু বেশি খাওয়া দাওয়া করে আসি এটা হচ্ছে আমাদের হোস্টেল আর এখান থেকে পাহাড়ের দৃশ্য দেখতে একবারে অনেক সুন্দর লাগে আর আরেকটা ব্যাপার হলো আমি আগে যখন ছিলাম তখন আমি ওই হোস্টেলে থাকতাম হচ্ছে পাঁচতলায় তো ওইখান থেকেও দৃশ্যটা অনেক সুন্দর দেখা যেত কিন্তু এখন থাকি হচ্ছে দুই তলায় এখান থেকে মানে এখন আর রুম থেকে সুন্দর দেখা যায় না এটাও একটা ফিল্ড এই জায়গায় মানে মালয়েশিয়ানরা এসে খেলাধুলা করে আছে কেউ নেই আর এই জায়গার মধ্যে মানে মাটি বাংলাদেশের মাটির মত না মাটির মধ্যে প্রচুর পাথর থাকে এরকম পাথর তো খেলাধুলা করার সময় যদি যায় কেউ তাহলে অবস্থা খারাপ আর একটা জিনিস দেখায় আজকে সেটা মানে দেখানোটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারতেছি না আচ্ছা তারপরেও দেখাই মানে আজকে প্রায় একুশ বাইশ দিন হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে আসছি বাইশ দিন যাবত আমি এই জুতাটা ইউজ করতেছি এটা একবার মুসাই মুসা হয় নাই দোয়া হয় নাই তারপরেও কোনো ময়লা নাই তারপরেও কোনো রকম ময়লা নাই অল্প একটু আছে কারণ আমি মাঝে মধ্যে যেরকম রাস্তা দিয়ে হাঁটি তার জন্য অল্প অল্প ইয়া আর কি তো এই জিনিসটা আমার বাংলাদেশে খুব মানে এই দেশে খুব ভাল লাগে আর আমার মানে মনে হয় যে কবে যে নাচবো বাংলাদেশে এরকম কবে হইব যে এরকম হাঁটলে ময়লা করবো না কি প্রশ্ন বানাইতেছি তো এক সময় হয়তো বা এরকম আসবো বাংলাদেশে এরকম উন্নত হইব যে রাস্তা দিয়ে হাঁটলে কোনো রকম প্যাক দা পড়বে না জুতা পরিষ্কার থাকবে কাপড় পরিষ্কার থাকবে বাংলাদেশে তো একদিন এক কাপড় পরলেও ওইটা না দিয়ে পড়ার উপায় থাকে না তো আশা করি হবে হয়তো আমরা দেখতে পারবো কিনা সন্দেহ কিন্তু আমার খুব দৃঢ় বিশ্বাস আর কি হবে এরকম একদিন হবে বাংলাদেশে এরকম রাস্তাঘাটে চলাফেরা করলে এরকম তুলা বলে তুলা ময়লা না আর একদিন আমি দেখি ওই পাহাড়ে যাব আর পাহাড়ের উপরে উঠা মনে হয় মানে না তো পাহাড়ে নিস পর্যন্ত যাব আর কি আর এই যেটা হচ্ছে একটা লেকি লেক এটার মধ্যে এক জাতের মাছ আছে এয়ার মতো তেলাপিয়া মাছের মতো কিন্তু লাল লাল মাছগুলা মানে খাওয়া যায় না একটু গন্ধ গন্ধ লাগে আমি অনেকে ট্রাই করে দেখছিলাম এখান থেকে মারি নিয়ে গিয়েছিলাম নিয়ে ট্রাই করেছিলাম হ্যাঁ গন্ধ ওটা মানে খাওয়ার উপযোগী না মনে হয় আচ্ছা যাই হোক আমি যাই দিই ক্যাফেতে কি খাওয়া যায় তো খাওয়া দাওয়া করে আসলাম এই যে এই খাবারটা খাইলাম ভাত একটা চিকেন আর কিছু ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তো সপ্তাহে দেখলাম একটা আম গাছ দুটা আমড় এসে কালকে আম দুইটা নিয়া ভর্তা বানায় খাবো ইনশাআল্লাহ কালকে খাবো তো এখানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিব এখনি কিন্তু এই মুহূর্তে আকাশ দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে পাহাড় অনেক সুন্দর লাগতেছে আর আশেপাশে এগুলা যত আছে সব ছবি তুলছে সবগুলো আমাদের ছাত্র ছাত্রী থাকে যেমন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এটা আমাদের ছাত্র ছাত্রী দুইটাই থাকে তারপরে এগুলা হচ্ছে লোকালদের জন্যে মানে আলাদা আলাদা ব্লকে ছেলে মেয়ে আলাদা আলাদা থাকে আবার এই যে এইগুলা হচ্ছে মেয়েদের জন্য এগুলোতে মেয়েরা থাকে আমার খাওয়া দাওয়া শেষ এখন চলে যায় এই বাসায় যা অল্প একটু কাজ আছে সে কাজটা করতে হবে আজকে আর বাইরে যাবো না আর সন্ধ্যার পরে সন্ধ্যার পরে না নয়টার দিকে হয়তো বা ব্যাডমিন্টন খেলতে যাব অল্প একটু ব্যাডমিন্টন খেলতে হবে যদি বৃষ্টি না থাকে আর কি আর বৃষ্টি থাকলে তো খেলা হবে না আর বৃষ্টি না থাকলে ইনশাল্লাহ খেলতে যাবো আজকে